বৈব ভূতাজ পঞ্চ বিংশ অষ্টাধিক চতুর্দশ শতম সম্বৎসরে আষাঢ় মাসে কুম্ভ রাশিতে কৃষ্ণপক্ষে তৃতীয়া তিথ অচ্যুত গোত্রস্য নিত্যলীলা প্রভৃষ্ট ওম বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য শ্রী শ্রীমৎ ভক্তিচার্য স্বামী শরণ বিরহ মহোৎসব উপলক্ষে শ্রী ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুজুৎসব মামকাম পাণ্ডবাশ্চৈব ইম কুর্বত সঞ্জয় ইত্যারম্ভ সঞ্জয় উবাচ যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ভ্রুবা নীতি মতির মম ইত্যাস্তে শ্রী ভগবত গীতা পাঠ কর্মম করিষ্যে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ শ্রীপাদ তপস্বী দাস ব্রহ্মচারী প্রভু প্রথম অধ্যায় পাঠ করবেন গোপাল প্রভু দ্বিতীয় অধ্যায় সাগর প্রভু তৃতীয় অধ্যায় গোপাল প্রভু চতুর্থ অধ্যায় নন্দপ্রভু দুলাল দাস প্রভু পঞ্চম অধ্যায় বিষ্ণুপ্রভু ষষ্ঠ অধ্যায় বলরাম প্রভু সপ্তম অধ্যায় ভবকিশোর প্রভু অষ্টম অধ্যায় করুণানিধি প্রভু নবম অধ্যায় আশিস প্রভু দশম অধ্যায় তমর কৃষ্ণপ্রভু একাদশ অধ্যায় সতীন প্রভু দ্বাদশ অধ্যায় নামপ্রিয় প্রভু ত্রয়োদশ অধ্যায় অশেষ প্রভু চতুর্দশ অধ্যায় সর্বময় গোবিন্দ প্রভু পঞ্চদশ অধ্যায় অন্তরঙ্গ ষোড়শ অন্তরঙ্গ প্রভু ষোড়শ অধ্যায় সদাযোগী প্রভু সপ্তদশ অধ্যায় নবীন নিতাই প্রভু অষ্টাদশ অধ্যায় হরে কৃষ্ণ। সকলে আগে মঙ্গলাচরণ করে দুঃখাটি দিয়ে আরতি নিবেদন করে দিতে পার নাকি আগে আরতি নিবেদন করে তারপরে মঙ্গলাচরণ করে গীতাপাঠ শুরু করবে হরে কৃষ্ণ। Gracias.